নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে দশ তিন দু হাজার বাইশে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আর স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের পর্ব চলছে তো সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট তো দেখুন বা বিস্তারিত কী রয়েছে তার আগে বলি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরির খাওয়ার পাওয়ার জন্য শিক্ষা সংগত খবর পাওয়ার জন্য তো দেখুন বাবু বিস্তারিত কী রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট এবার উচ্চ প্রাথমিকের গতি আনতেই আধিকারিক নিয়োগ নতুন করে সাজানো হচ্ছে স্কুল সার্ভিস কমিশনকে রাজ্য সরকারের চিন্তাভাবনা শুরু স্কুল সার্ভিস কমিশনকে নিয়ে বিগত কিছু মাস ধরে এসএসসির ওপর অনিয়মের অভিযোগ আসছে নিয়োগের ক্ষেত্রে স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি এবং ক্লাস নাইন টেনে নিয়োগের ক্ষেত্রে এই অনিয়মের অভিযোগ সবচেয়ে বেশি সঙ্গে রয়েছে উচ্চ প্রাথমিক নিয়োগেও যাতে এই অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তি করা যায় সেই নিয়ে ইতিমধ্যেই কমিশনের দুজন আধিকারিককে নিয়োগ করেছে আরও জানা গিয়েছে যে অভিযোগ আরও দ্রুত নিষ্পত্তি করতে রাজ্য সরকার আরও একাধিক অধিক আধিকারিক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার এসএসসিকে নতুন রূপে সাজাতে চলেছে বলে খবরাখবর সামনে আসছে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর আর যাতে উচ্চ মাধ্যমিকের নিয়োগে জটিলতা সৃষ্টি না হয় সেই জন্যই এই নিয়োগ বেশ কিছুদিন ধরে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ নিয়ে বারবার হোচট খেতে হয়েছে এসএসসিকে এবং যে সমস্ত আধিকারিকরা আগে এই সমস্ত নিয়োগের ক্ষেত্রে যুক্ত ছিলেন তাদেরকে কোটে তলব করা হয়েছে এবং সেই সমস্ত খবরাখবর আপডেট আপনারা দেখছেন একক বেঞ্চে একাধিকবার ভাবসনা করা হয়েছে এবং এসএসসির কাজকর্ম দেখে অপরদিকে ডিভিশন বেঞ্চেও বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে তদন্তের নির্দেশ দিয়েছে জানা গিয়েছে যে সমস্ত অভিযোগ যাতে দ্রুত নিষ্পত্তি হয় এবং দ্রুত নিয়োগ হয় এর জন্য কমিশন কয়েকজন আধিকারিককে নিযুক্ত করতে চলেছে বলে খবর মধ্যে কমিশন দুজন আধিকারিককে নিযুক্ত করেছে বলেও খবর এসেছে সম্প্রতি একাধিক বিতর্ক রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম উচ্চ প্রাথমিক নিয়োগকে কেন্দ্র করে এই সমস্ত বিতর্কের মাঝে এটি একটি ভালো খবর সামনে আসছে নিয়োগ দুর্নীতির তদন্তের স্বার্থে ও নিয়োগের স্বচ্ছতা আনতে স্কুল সার্ভিস কমিশনকে নতুন করে সাজাতে চলেছে রাজ্য সরকার এর জন্য একাধিক আধিকারিক নিয়োগ করতে চলেছে ইতিমধ্যে দুজন আধিকারিক যোগ দিয়েছে বাকি এই সপ্তাহের মধ্যেই নিয়োগ করা হবে এবং উক্ত আধিকারিকরা ডাব্লিউ বিসিএস অফিসার অথবা অবসরপ্রাপ্ত আইপিএসের ও মর্যাদা অফিসার হবেন বলেই জানা গেছে এবং দীর্ঘদিন ধরে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা অপেক্ষা করছেন যে কবে তাদের নিয়োগ কমপ্লিট হবে এবং যেসব তথ্য সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে যে রিসেন্টলি কিছু বিতর্ক এই উচ্চ প্রাথমিক নিয়োগকে আরও কিছুটা বিলম্বিত করছে যদিও উচ্চ প্রাথমিক নিয়োগের প্রক্রিয়া কমিশন চালিয়ে যাচ্ছে কোর্টের নির্দেশ মোতাবেক তো যাই হোক এই আপার পর আমি শিক্ষক নিয়োগ নিয়ে আপডেট আমি শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ